বছর পাঁচেক আগের কথা। আমি তখন ইঞ্জিনিয়ারিং এ থার্ড ইয়ারে উঠেছি। আমার কলেজ ছিল কলকাতায়। আমি হলদিয়ার ছেলে, থাকতাম কলেজ হোস্টেলে বিবেকানন্দ ভবনে। সেবার জুলাই মাসের শেষ দিকে আমাদের কলেজ খুলেছিল। আমি দুদিন আগেই হোস্টেলে গিয়ে উপস্থিত হলাম। পাঁচতলা হোস্টেল বিল্ডিং এ আমাদের ঘরতলায় গিয়ে দেখলাম হোস্টেলে তখন 25 জনের বেশি ছেলে আসেনি। প্রত্যেক বারই কলেজ খোলার পর সব ছেলেদের এসে পৌঁছতে আরো সপ্তাহখানেক লাগত। আমাদের তিনতলায় মাত্র 7 জন এসে পৌঁছেছে। আমাকে দেখা মাত্রই আমার পাশের ঘরে দেবায়ন এগিয়ে এসে বলল, প্রায় মাস দেড়েক পর আবার দেখা হলো, বল কেমন কাটলো ছুটিটা? ভালোই কাটলো। তা তুই এবারে এত আগে এসে গেলি, কোনো বাড়ি তো তুই কলেজ খোলার আগে আসিস না। হ্যাঁ, বাড়িতে অনেকদিন বসে আছি তো, তাই ইচ্ছে হলো চলে এলাম। তাহলে নির্মাল্য কবে আসবে? নির্মাল্য ছিল আমার রুমমেট, তাছাড়া ও আমার একজন ঘনিষ্ঠ বন্ধু, ওর বাড়ি ভুবনেশ্বরে। আমি বললাম, আজ রাতে তো ট্রেনে উঠেছে, নিশ্চয়ই কাল সকালের মধ্যে এসে যাবে ও, অবশ্য ট্রেন যদি রাইট টাইম থাকে। এরপর সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে রাতের খাওয়া দাওয়া সেরে সারাদিনের ক্লান্তির পর ঘরে ঢুকে বিছানায় গা এলিয়ে দিলাম। কিছুক্ষণের মধ্যেই দু চোখ জুড়ে ঘুম নেমে এলো। পরের দিন ভোর হতে না হতেই দেবায়নের ডাকে ঘুম ভাঙল। ও চিৎকার করে বলে উঠল, হ্যারে টিভিতে দেখাচ্ছে গতকাল মাঝরাতে নির্মাল্য যে ট্রেনে আসার কথা সেই ট্রেনটার একটা বড় সড় অ্যাক্সিডেন্ট হয়েছে। বিছানা থেকে লাফ দিয়ে টিভির সামনে গিয়ে দেখি খবরে দেখাচ্ছে তখনই 63 জন নিহত, এবং নিহতের সংখ্যা আরো অনেক বাড়বে বলে আশঙ্কাও করা হচ্ছে। না, নির্মাল্যকে একটা ফোন করে দেখি তো। ফোন করা মাত্রই দেখালো নেটওয়ার্ক ফেলিওর, এর মধ্যে আবার প্রচন্ড বৃষ্টি হওয়ার জন্য উদ্ধার কাজও ব্যাহত হচ্ছে। দেবায়ন বলল, দেখ সুরক্ষিত যাত্রীদের একটা স্পেশাল ট্রেনে হাওড়া স্টেশনে আনা হচ্ছে, আমরা সন্ধে অব্দি দেখি নির্মাল্য ফেরে কিনা, না হলে হাওড়া স্টেশনে এনকোয়ারিতে খবর নিতে হবে। হ্যাঁ ঠিকই বলেছিস, অপেক্ষা করা ছাড়া আর তো কোনো উপায়ও দেখছি না। বিকেল হয়ে গেল, তখন ও নির্মাল্য এলো না, ফোনেও পাচ্ছি না। সারাটা দিন অস্থিরভাবে কাটল আমাদের। দেবায়ন বলল, না আরো একবার হাওড়া এনকোয়ারিতে ফোন করে দেখি। ঠিক তখনই সিঁড়ি দিয়ে কার একটা পায়ের শব্দ পেলাম। দরজার দিকে চোখ যেতেই দেখলাম নির্মাল্য আসছে। ওকে দেখে আমি আর দেবায়ন দুজনেই স্বস্তির নিঃশ্বাস ফেললাম। যাক, দুশ্চিন্তার বোঝাটা তো মাথা থেকে নামল, কিন্তু নির্মাল্যর মুখটা যেন খুব ফ্যাকাশে লাগছিল। ভাবলাম এত বড় একটা ধাক্কা কাটিয়ে অনেক কষ্ট করে এসেছে, তাই হয়তো। ঘরে ঢুকেই বিছানায় শুয়ে পড়ল। আমরা কয়েকজন ক্যারাম খেলতে শুরু করলাম। খেলা শেষ হতে রাত 9টা বেজে গেল। খেতে যাবার আগে মোবাইলটা চার্জে বসাতে ঘরে ঢুকেছি, লাইট অন করতে যাব। স্ট্রিট লাইটের আবছা আলোয় ঘরের মধ্যে নির্মাল্যর বিছানায় যা দেখলাম তাতে আমার সারা শরীর হিম হয়ে গেল। হঠাৎ দেখলাম একটা অস্থি চর্ম শূন্য কঙ্কালের হাত, আর সেই হাতে নির্মাল্যর জন্মদিনে পাওয়া দামি ঘড়িটা। আমার গলার স্বর যেন হঠাৎ আটকে গেল। নির্মাল্য! তখন অনুভব করলাম পিঠে একটা হিমেল নিঃশ্বাস এসে পড়ল। পিছন ফিরতে দেখি নির্মাল্যর ম্লান হাসি। ওকে দেখে সাহস পেয়ে বলে উঠলাম, দেখ না বিছানায় একটা কার হাত যেন। ও বলল, কই, কোথাও তো কিছু নেই। এবার বিছানার দিকে তাকিয়ে দেখি সত্যি তো কোথাও কিচ্ছু নেই। মুখে বললাম বটে, কিন্তু মনটা খচখচ করে উঠল। আমি কি ভুল দেখলাম তবে? ও যেন আমার মনের কথা বুঝতে পারল। ওটা তো চোখের ভুল। আবার ওর গলাটা খুব ফ্যাস ফ্যাসে শোনালো। আমি বলেই ফেললাম, নির্মাল্য আমার মনে হয় তোর গলায় ইনফেকশন হয়েছে, ডাক্তার দেখিয়ে দে। ইনফেকশন? ডাক্তার কিছু করতে পারবে না, গলাটা এইরকমই হয়ে গেছে। কথাটা শুনে আমার একটু খটকা লাগলো। যে সামান্য শরীর খারাপের জন্য ডাক্তারের কাছে ছুটত সেই এমন কথা বলছে কেন? বললাম,
চল, রাত তো অনেক হলো, এবার ডিনারটা সেরে ফেলা যাক। আজকের মেনুতে ভাত আর মুরগির মাংস আছে। নির্মাল্য বরাবরই খেতে খুব ভালোবাসত, কিন্তু ও আমাকে বলল, না রে আজ আর কিছু খাবো না, তুই খেয়ে নে, আমি শুতে চললাম। এরপর রাতের খাবার খেয়ে এসে বন্ধুদের সঙ্গে একটু গল্প করে যে যা রুমে গিয়ে শুয়ে পড়লাম। আমিও শুয়েই ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছি। মাঝরাতে একবার ঘুমটা ভেঙে গেল, শুনলাম কে যেন আমার মাথার কাছে দাঁড়িয়ে আছে আর একটা ফ্যাস ফ্যাসে গলায় করুণ ভাবে বলছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। আমি ভয় পেয়ে ধড়মড়িয়ে বিছানায় উঠে বসলাম আর চিৎকার করে বলে উঠলাম, কে কে কে? সঙ্গে সঙ্গে সেই আওয়াজটা বন্ধ হয়ে গেল। কিন্তু নির্মাল্য কোথায় গেল? কই, তাই তো নেই তো, বিছানায় নেই তো। ও তাহলে কি বারান্দায় পাইচারি করছে? দেখি তো বারান্দায় গিয়ে। না, বারান্দাতেও তো কেউ নেই। কি যে হচ্ছে কিছু বুঝতে পারছি না। এর মধ্যে লোডশেডিং, বারান্দার আলোটাও জ্বলছে না। না, ঘরে গিয়ে আবার টর্চটা নিয়ে আসি। কোথায় গেল টর্চটা? কোথায় যে যায় জিনিসপত্রগুলো? টর্চটা জ্বালতেই দেখলাম নির্মাল্য বিছানায় বসে আছে। আমি বললাম, কি রে এত রাতে কোথায় গেছিলিস তুই? বারান্দাতেই তো করছিলাম। কই, বারান্দায় তোকে তো দেখতে পেলাম না, আর ঘরেই বা ঢুকলি কখন? তুই আমায় দেখিস নি? সবকিছু কি আর মানুষের চোখে ধরা পড়ে? মানুষের চোখে ধরা পড়ে মানে কি? ঘুম চোখে এরকম হয় মানুষের। চল ঘুমিয়ে পড়, যা ঘুমিয়ে পড়। আমি ভাবলাম সত্যি তো ঘুম চোখে হয়তো এরকম ভুল ভাবনা মনের ভেতর আসতেই পারে। আমি আবার শুয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকাল সকাল ঘুম ভেঙে গেল। আজ কলেজ খুলছে, 10টার মধ্যে কলেজ পৌঁছতে হবে। নির্মাল্য পাশ ফিরে শুয়ে বলল, আজ আমি কলেজ যাব না রে, একটা কাজ আছে। শুনি আমি একটু অবাকই হলাম, ও তো কলেজ না যাওয়ার ছেলে নয়। কেননা খুব সিরিয়াস আর কলেজের কৃতি ছাত্র, 90% বেশি ওর অ্যাটেন্ডেন্স থাকে। কি জানি হয়তো সত্যি ওর কোনো কাজ আছে। আমি রেডি হয়ে কলেজ যাব বলে বেরিয়ে পড়লাম। সারাদিন কলেজের পর বিকেল 4:30 সময় কলেজের মাঠে আমরা সিনিয়রদের সঙ্গে ফুটবল খেলতে গেলাম। কিছুক্ষণের মধ্যেই ঝমঝমিয়ে বৃষ্টি নামল, আর বৃষ্টির মধ্যে ফুটবল খেলার মজাটাই আলাদা। কিন্তু হঠাৎ দেখি নির্মাল্য মাঠের ধারে দাঁড়িয়ে খেলা দেখছে। ও ফুটবল খেলা কোনো দিন পছন্দ করত না, তাই খেলা দেখতেও কখনো আসত না। আরো অবাক হলাম ও যখন মাঠে নেমে খেলতে চাইল। যে ছেলে কোনোদিন ফুটবল খেলেনি তার খেলা দেখে আমরা বেশ আশ্চর্যই হলাম। আমরা সবাই খেলছি, কিন্তু ও যেন মাটির ওপর হাওয়ায় ভেসে ভেসে খেলছে। অদ্ভুতভাবে দুটো গোলও দিল। খেলার পর নির্মাল্যর কথাই আলোচনা করতে করতে আমরা হস্টেলে ফিরে এলাম। কলেজের ফুটবল টিমে ওকে নেওয়ার কথাও আমরা মনে মনে ঠিক করে ফেললাম। হস্টেলে ফিরে এসে ফ্রেশ হয়ে বই নিয়ে বসলাম। এমন সময় নির্মাল্য এসে বলল, তোর একটা বই আমার কাছে ছিল, এই নে ধর। আমি এগিয়ে যাবার আগেই ওর হাতটা যেন বেশ খানিকটা লম্বা হয়ে এসে বইটাকে টেবিলে রেখে দিল। আমি প্রচন্ড ভয় পেয়ে বললাম, একে তোর হাত? কথাটা শেষ হওয়ার আগেই দেবায়ন আমাদের ঘরে ঢুকে নির্মাল্যকে বলল, এই নে তোর গানের সিডি দুটো ধর।
6-7 মাস ধরে আমার কাছে পড়ে আছে, তোকে আর ফেরত দেওয়া হয় না। ওটা তুই রেখে দে রে বায়ন, ওটা নিয়ে আমি আর কি করব। ওটা ওটা তোর কাছেই থাক। নির্মাল্য যে শুধু গান শোনে তাই নয়, ভালো গানও গায়। গত 2 বছর তো গান গেয়ে কলেজ ফাংশনে খুব নামও করেছে। তাই ওর কথা শুনে একটু অবাক হয়ে আমি আর দেবায়ন চোখ চাওয়াচাই করলাম। বারান্দায় বসে সেদিন আমরা কজন সার্কিট থিওরি নিয়ে আলোচনা করছি। রাত 9:30 বাজে। ডাইনিং হল থেকে রাতের খাবারের ডাক এল। আমাদের ডাইনিং হলটা 4th ফ্লোরে। সবই সিঁড়িতে 2টো ধাপ উঠেছি, মনে হলো আরে নির্মাল্য এলো না তো, কি যে হয়েছে ছেলেটার, সবসময় একলা একলা মন খারাপ করে থাকে। না ওকে ডেকে আনি। আবার আমাদের রুমের দিকে গিয়ে ডাক দিলাম, নির্মাল্য, এ নির্মাল্য, খেতে চ? হঠাৎ দেখি বারান্দার সব কটা আলো নিভছে আর চলছে। সেই আলো আধারির মধ্যে নির্মাল্য ঘর থেকে বেরিয়ে এলো। পুরো শরীরটা, বিশেষ করে মুখটা এতটাই ক্ষতবিক্ষত, রক্তাক্ত, বিভৎস কেন? শুধু ডান হাতটা বাড়িয়ে আছে আমার দিকে, আর সেই হাতের কবজিতে ওর জন্মদিনের পাওয়া সেই দামি ঘড়িটা। ওর মুখ দিয়ে ভয়ানক একটা গোমানির আওয়াজ বেরিয়ে আসছে। বাঁচাও, 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 কে আছো? নির্মলর ওই চেহারা দেখা মাত্র আমি থরথর করে কাঁপতে লাগলাম। পা দুটো যেন অচল স্থবির হয়ে গেল, ছুটে পালাতেও পারলাম না। দেখলাম নির্মাল্য শরীরের কঙ্কাল থেকে 2টো হাত ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। ভয়ে জ্ঞান শূন্য হয়ে আমি লুটিয়ে পড়লাম। কতক্ষণ এভাবে পড়েছিলাম জানি না, জলের ঝাপটায় আমার জ্ঞান ফিরল। দেখি হস্টেলের প্রায় সবাই উপস্থিত। আমি যা দেখেছি তাই বললাম ওদের। হস্টেলের সুপারিনটেন্ডেন্ট বললেন, কি আবল তাবল বকছো, যত থ্রিলার স্টোরি পড়বে আর। দেবায়ন বলল, কিন্তু স্যার নির্মাল্য সত্যিই ঘরে নেই, এমনকি ওর স্যুটকেসটাও নেই। সুপারিনটেন্ডেন্ট বললেন, আগামীকাল সকালের মধ্যে যদি ও না ফেরে তাহলে ওর বাবা মাকে একবার ফোন করে জানাতে হবে, আর পুলিশের কাছে একটা মিসিং ডায়েরি করতে হবে। যাও এখন, তোমরা যে যা নিজের কাজে যাও, যাও। এরপর দেবায়ন, সুদীপ্ত, অঙ্কন, আমার বন্ধুরা আমাকে ধরে নিয়ে গেল ওদের ঘরে শুইয়ে দিতে। কিন্তু সারা রাত দুশ্চিন্তায় ভয়ে দুচোখের পাতা এক করতে পারলাম না। পরের দিন সকালে সুপারের কাছে শুনলাম খুব ভোরে নির্মাল্যর বাড়ি থেকে একটা ফোন এসেছিল। নির্মাল্য যে ট্রেনে হস্টেলে আসছিল সেই ট্রেনের দুর্ঘটনায় ও মারা গেছে। এতটাই ক্ষতবিক্ষত হয়ে গেছিল ওর সারা শরীর আর মুখ যে বডি খুঁজে পেতে বেশ অসুবিধায় পড়তে হয়েছিল। শুধু ডান হাত আর হাত ঘড়িটা কোনোভাবে অক্ষত ছিল, তাই দেখে ওর দেহ শনাক্ত করা গেছে। খবরটা শোনা মাত্রই আমরা সবাই অবাক হয়ে গেলাম। তাহলে এই 2 দিন আমরা যে নির্মাল্যকে দেখেছি সে কে? আমার যে বইটা ওর কাছে ছিল তাহলে আমার কাছে এলো কি করে? কেউ কোনো প্রশ্নের জবাব পেলাম না। আধুনিক বিজ্ঞানের যুগেও অনেক কিছু ঘটে বুদ্ধিতে যার ব্যাখ্যা মেলে না।